আজকের আলোচ্য বিষয় স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় স্ট্র্যান্ড প্রোডাকশন কস্ট স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় হয় তাকে বলে স্বল্পকালীন স্থির উপকরণ এবং পরিবর্তনী উপকরণ এই দুই ধরনের উপকরণ থাকে এই দুই ধরনের উপকরণ বাবদ যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় বিষয়টিকে সূত্রের সাহায্যে আলোচনা করছি এস এস টিসি টি এফ সি প্লাস টিভিসি অর্থাৎ টিএফসি টোটাল ফিক্সড কস্ট এটি হচ্ছে স্থির আর টিভিসি টোটাল ভেরিয়েল কস্ট এটি হচ্ছে পরিবর্তনীয় পরিবর্তনীয় এই দুই ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে টোটাল কস্ট সেটি হচ্ছে স্বল্পকালীন সময় তাহলে এস টি সি এর মিনিংটা আমরা একটু দেখি STC Short Run Total Cost Total Cost TFC TFC Total Fixed Cost TVC Total ভেরিয়েবল কস্ট অর্থাৎ স্বল্পকালীন সময়ে স্থির এবং পরিবর্তনীয় এই দুই ধরনের উপকরণের সমন্বয়ে উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে এস এসটিসিটি এস এস মানে হচ্ছে শর্ট রান টোটাল কস্ট অর্থাৎ স্বল্পকালীন হচ্ছে শর্ট রান স্বল্পকালীন স্বল্পকালীন টোটাল কস্ট মোট ব্যয় টিএফসি টোটাল ফিক্সড কস্ট মোট স্থির খরচ মোট স্থির ব্যয় টোটাল ভেরিয়েল কস্ট ভেরিয়েল পরিবর্তনীয় মানে মোট পরিবর্তনীয় ব্যয় এখন কথা হচ্ছে স্বল্পকালীন সময় এই যে দুই ধরনের ব্যয় থাকে এই স্থির ব্যয়গুলো কি স্থির ব্যয়গুলো হচ্ছে ঘর ভাড়া স্থায়ী কর্মচারীর বেতন মূলধনের সুদ মূলধনের ইত্যাদি এই খরচগুলোর সাথে উৎপাদনে পরিবর্তনের সম্পর্ক নেই আর পরিবর্তনীয় ব্যয় এগুলো হচ্ছে অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারীর বেতন কাঁচামাল কাঁচামাল বিদ্যুৎ জ্বালানি বাবদ ব্যয় জ্বালানি বাবদ ব্যয় ইত্যাদি অর্থাৎ যখন উৎপাদন বাড়বে তখন মোট পরিবর্তনীয় ব্যয় বৃদ্ধি পায় অর্থাৎ পরিবর্তনীয় যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোকে যখন বৃদ্ধি করা হয় তখন উৎপাদন বৃদ্ধি পায় সেক্ষেত্রে অস্থায়ী কর্মচারী বেতন যেমন আমরা অতিরিক্ত কয়েকজন শ্রমিককে যদি আমরা নিয়োগ দেই তারা অতিরিক্ত উৎপাদন দিবে অর্থাৎ উৎপাদনে পরিবর্তন ঘটবে কাঁচামাল বেশি করে কাঁচামাল নিয়োগ করা হলে উৎপাদন বাড়বে বিদ্যুৎ জ্বালানি বাবদ যে ব্যয় উৎপাদন কার্যক্রম যখন আমরা চালিয়ে যাব তখন কিন্তু আমাদের বিদ্যুৎ জ্বালানি এই ব্যয়গুলো আস্তে আস্তে বাড়তে থাকবে অর্থাৎ পরিবর্তনীয় উপকরণ বাবদ যে ব্যয় হয় সেটি হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয় তার সমষ্টি আর ফিক্সড কস্ট স্থির ব্যয় যেটাকে সবসময় বহন করে যেতে হয় যেমন ঘর ভাড়া তাকে সবসময় বহন করতে হচ্ছে কর্মচারী বেতন স্থায়ী কর্মচারী বেতন তাকে তার বেতন বহন করতে হচ্ছে মূলধনের সুদ সেগুলো বহন করতে হচ্ছে অর্থাৎ স্বল্পকালীন সময়ে এই স্থির উপকরণ বাবদ একটি ব্যয় হয় এবং পরিবর্তনীয় উপকরণ বাবদ যে ব্যয় হয় তার সমষ্টি হচ্ছে এস অর্থাৎ শর্ট টোটাল কস্ট স্বল্পকালীন মোট ব্যয় এই বিষয়টিকে আমরা একটি তালিকার সাহায্যে উপস্থাপন করব এবং সেই তালিকা থেকে আমরা একটি চিত্র অঙ্কন করব। তাহলে আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে আসুন একটি তালিকা সূচি তৈরি করি এবং এর আলোকে আমরা বিষয়গুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি কিউ উৎপাদনের পরিমাণ টি টোটাল ফিক্সড কস্ট টি টোটাল ভেরিয়েবল কস্ট আর হচ্ছে এস শর্ট টার্ম টোটাল কস্ট প্রথমে উৎপাদন শূন্য ধরেনি টিএফসি ফিক্সড কস্ট তিন উৎপাদন শূন্য আমাকে ফিক্সড কস্ট বহন করতে হয়েছে এবং টিভিসি এক্ষেত্রে শূন্য উৎপাদন যেহেতু শূন্য টিভিসি কি থাকবে শূন্য থাকবে তাহলে টিএফসি প্লাস টিভিসি এই দুই কলামের সমষ্টি হচ্ছে এসটিসি টি তিন এবং শূন্য এর যুগ ফল হবে কত তিন এক একক উৎপাদন করে টিএফসি কত হবে ফিক্সড কস্ট তিন এবং ভেরিয়েবল কস্ট ধরে নিলাম তিন তাহলে তিন এবং তিন কত হলো ছয় দুই একক উৎপাদন করে টিএফসি তিন টিভিসি ধরে নিলাম সাত তাহলে তিন এবং সাত কত হবে দশ এস টিসি দশ কীভাবে হলো টিএফসি প্লাস টিভিসি এই দুইয়ের এই দুই কলামকে যোগ করে আমরা পাবো এই কলমটা অর্থাৎ এস টি সি এবার ধরি তিন একক উৎপাদন করতে গিয়ে ফিক্সড কস্ট কত টিন ধরে নিলাম টিভিসি তেরো তাহলে এই তিন এবং তেরো এর সমষ্টি হচ্ছে কত ষোলো এভাবে যখন উৎপাদন শূন্য উৎপাদন যখন শূন্য তখন টিভিসি শূন্য উৎপাদন শূন্য কোনো কিছু উৎপাদন করা যায়নি সেক্ষেত্রে টিএফসি ফিক্সড কস্ট তিন বহন করতে হয়েছে তাহলে মোট খরচ কত তিন এবার এক একক উৎপাদন ক্ষেত্রে এক একক উৎপাদন করতে গিয়ে তিন একক তিন ফিক্সড কস্ট কত তিন এবং ভেরিয়েবল কস্ট কত তিন আমি যখন এক একক উৎপাদন করতে চাই তখন আমাকে ভেরিয়েবল কস্ট কী করতে হবে বাড়াতে হবে বহন করতে হবে সেক্ষেত্রে টিসি কত সিক্স ছয় দুই একক উৎপাদন করতে গিয়ে যখন দুই একক উৎপাদন করা হলো সেক্ষেত্রে তিন ফিক্সড কস্ট স্থির খরচ তিন বহন করতে হচ্ছে যেহেতু উৎপাদন বেড়েছে টিবিসি কি বাড়বে সাত তাহলে এই সাত এবং তিন টিএফসি এবং টিবিসি যুগ করে কত হবে দশ হবে তিন একক উৎপাদন উৎপাদন বেড়েছে তাহলে টিবিসিটা কি বাড়বে ফিক্সড কস্ট তিন তার জায়গায় আছে অর্থাৎ ফিক্সড কস্ট বহন করতে হচ্ছে সেই সাথে টিভিসি যেহেতু উৎপাদন বেড়েছে টিভিসি বেড়েছে তাহলে এস টিসি টোটাল কস্ট বাড়বে তিন এবং তেরো এই দুইয়ের সমষ্টি হচ্ছে কত ১৬ এভাবে আমরা স্বল্পকালীন উৎপাদন ব্যয় একটি তালিকা সূচি তৈরি করতে পারি আপনারা নিজেরা বাসায় এভাবে একটি তালিকা সূচি তৈরি করার চেষ্টা করবেন এই সূচি থেকে আমরা চিত্রে তিনটি রেখা অঙ্কন করতে পারবো আমি তিনটি রেখা অঙ্কন করে দেখাচ্ছি একটি চিত্রের মাধ্যমে চিত্রে ভূমি অক্ষে কিউ মানে উৎপাদনের পরিমাণ আর লম্বকে আমরা নিব টিএফসি টিভিসি এবং এস উৎপাদন শূন্য থেকে তিন পর্যন্ত তাহলে আমরা শূন্য থেকে সমান দূরত্বে এক তারপর দুই এবং তিন সর্বোচ্চ মান এখানে কত আছে ষোলো তাহলে সর্বোচ্চ মান যেহেতু ষোলো আমরা এই পর্যন্ত দুইয়ের ব্যবধানে নিব চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো অক্ষে আমরা কি ধরবো টিএফসি টিভিসি এবং এস টি এখানে ধরব আমরা টিএফসি টিভি এবং এস টি সি এই তিনটাকে আমরা লম্বকে বিবেচনা করলাম প্রথমে আমরা টিএফসি রেখাটা অঙ্কন করি দেখুন অত্যন্ত সহজ একটি রেখা টিএফসি যখন উৎপাদন শূন্য উৎপাদন শূন্য তখন টিএফসি কত তিন তিন কোথায় আছে দুই এবং চারের মাঝামাঝি এখানে আছে কত যখন শূন্য তখন তিন এই হচ্ছে সমন সংমিশ্রণ বিন্দু যখন যখন তখন কত তাহলে তিন এবং একের সংমিশ্রণ বিন্দু এটি দুই এবং তিন এর সংমিশ্রণ বিন্দু দুই এবং তিন এর সংমিশ্রণ বিন্দু তারপর হচ্ছে তিন এবং তিনের সংমিশ্রণ বিন্দু তিন এবং তিনের সংমিশ্রণ বিন্দু হচ্ছে এই তাহলে এই এখানে এটাকে আমরা যদি এ বিন্দু দিই বি এবং সি এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাচ্ছে এই বরাবর যে রেখা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে টি এফ সি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট রেখাটি ভূমির সমান্তরাল হয় রেখাটি ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয় যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে এবার আমরা এখানে টিভিসি রেখা অঙ্কন করবো টিভিসি যখন উৎপাদন শূন্য টিভিসি কি শূন্য তাহলে সংমিশ্রণ বিন্দু কোথায় হবে এই বিন্দুতেই মূল বিন্দুতেই এখানে টিএফসি এখানে টিভিসি এবং কি কিউ দুটাই কি শূন্য কিউ যখন এক টিভিসি কত তিন এই এক এবং তিনের সমন্বয় বিন্দু হচ্ছে এ এই জায়গায় যখন উৎপাদন দুই তখন টিএফসি হচ্ছে তখন টিভিসি হচ্ছে কত সাত দুই এই দুইয়ের সাথে সাত কোথায় আছে ছয় এবং আটের মাঝামাঝি এখানে আছে সেভেন এই সেভেন এবং দুই সাত এবং দুই এর সমন্বয় বিন্দু ধরে নিই আমরা এখানে এফ বিন্দু যখন তিন তখন কত তেরো তাহলে তিন এবং তেরো এর সমন্বয় বিন্দু বারো এবং চোদ্দো এর মাঝামাঝি এখানে আছে কত তেরো তাহলে এখান থেকে আমরা রেখা টানব আর এই বমি লম্ব এবং বমি দূরত্ব এই যে তিনটি রেখা পেলাম তিনটি বিন্দু পেলাম এই বিন্দুগুলোকে আমরা যদি যোগ করি যে রেখা পাওয়া যাবে এই রেখাটি হচ্ছে কি টোটাল ভেরিয়েল রেখা এবার উৎপাদনের সাথে আমরা এস টিসি রেখাটাকে সামান্য করে অঙ্কট করবো লম্ব দূরত্ব এবং বমি দূরত্ব কিউ যখন শূন্য তখন এস সি কত তিন মাইন্ডেড কিউ যখন শূন্য উৎপাদন যখন শূন্য তখন এস টিসি কত আছে তিন আছে কিউ শূন্য এস টি হচ্ছে তিন তাহলে এই বিন্দু থেকে রেখাটা স্টার্ট হবে যখন কিউ এক উৎপাদন কত এক তখন এস কত ছয় তাহলে এক এবং ছয় এই দুইয়ের সমন্বয় বিন্দু আমরা তৈরি করব এখানে যখন দুই তখন কত দশ দুই এবং দশ এর সমন্বয় বিন্দু হচ্ছে এই বিন্দু দুই এবং দশ সমন্বয় বিন্দু যখন তিন তখন হচ্ছে ষোলো তিনের সাথে কোথায় হবে এই এবার এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি যে রেখা পেলাম এই রেখাটি হচ্ছে অর্থাৎ টোটাল কস্ট এই দুটি রেখা সমান্তরালভাবে উপরের দিকে যাচ্ছে কতটুকু দূরত্ব বজায় রেখে যাচ্ছে তিনের দূরত্ব বজায় রেখে যাচ্ছে শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে কত তিন শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে তিন এই তিনের দূরত্ব বজায় রেখে দুটি রেখা উপরের দিকে যাচ্ছে অর্থাৎ টিভিসি এবং এসটিসি এই রেখা দুটি সমান্তরালভাবে উপরের দিকে যায় এক্ষেত্রে যখন উৎপাদন শূন্য তখন টিভিসি কত শূন্য যার কারণে টিভিসি রেখাটি মূল বিন্দু থেকে স্টার্ট হয় আর রেখাটি মূল বিন্দুর উপর থেকে স্টার্ট হয় এটি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের একটি সচি এবং এই সচির আলোকে একটি চিত্র প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব দীর্ঘকালীন উৎপাদন ব্যয় অর্থাৎ লং রান প্রোডাকশন কস্ট কস্টে দীর্ঘকালীন সময় উৎপাদন ক্ষেত্রে যে ব্যয় নির্বাহ করতে হয় সেটি হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় এখানে শুধুমাত্র একটি উপকরণ থাকে পরিবর্তনীয় ফলে এর সূত্রটি হচ্ছে এল টিসি হচ্ছে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট শুধুমাত্র পরিবর্তনীয় খরচ শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয় ফলে এল টিসি লং রান টোটাল কস্ট দীর্ঘকালীন যে উৎপাদন ব্যয় মোট উৎপাদন ব্যয় কার সমান টিভিসি সমান এই বিষয়টিকে যদি আমরা তালিকা সূচির মাধ্যমে প্রকাশ করি তাহলে শুধু দুটি কলাম হবে একটি হচ্ছে কিউ আর একটি হচ্ছে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট কারণ টোটাল ভেরিয়েবল কস্টেই হচ্ছে এলটিসি উৎপাদন যখন শূন্য তখন টিভিসি কে থাকে শূন্য থাকে উৎপাদন বাড়ানো বলে টিভিসি বাড়ে উৎপাদন এক থেকে দুই টিবিসি সাত উৎপাদন তিন এই তিন একক উৎপাদন করতে গিয়ে ধরি এখানে আহ তেরো একক কি হয়েছে ব্যয় হয়েছে এই এবার এই সূচি থেকে আমরা চিত্রে উপস্থাপন করে একটি রেখা রূপদান করি চিত্রে ভূমি অক্ষে কিউ উৎপাদনের পরিমাণ আর লম্ব অক্ষে ধরব আমরা কি টিভিসি টিভিসি যা কার সমান এল সমান সর্বোচ্চ মান তিন শূন্য এক দুই তিন এক দুই এবং তিন টিভিসি সর্বোচ্চ মান হচ্ছে তেরো তাহলে আমরা দুইয়ের ব্যবধানে যাই দুই চার ছয় আট দশ বারো চোদ্দ যখন শূন্য তখন টিভিসি কত শূন্য যখন উৎপাদন এক টিভিসি কত তিন এক এবং তিন এই দুই এবং চারের মাঝামাঝি কে আছে তিন আছে তিন তাহলে তিন এবং একের সমন্বয় বিন্দু যখন দুই তখন সাত যখন দুই হচ্ছে সাত আট এবং ছয়ের মাঝামাঝি কে আছে সাত আছে দুই এবং সাতের সমন্বয় বিন্দু তিন এবং তেরো এই তিন এবং তেরো কোথায় আছে বারো এবং চোদ্দ এর মাঝামাঝি আছে তেরো তাহলে তেরো এবং তিনের সমন্বয় বিন্দু এবার এই শূন্য থেকে এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি যে রেখা পাওয়া যায় এই রেখাটি হচ্ছে এল টি সি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের আলোচনা আশা করি ক্লাসটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ